বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের হিস্সা বাড়াচ্ছে মিয়ানমারে। রপ্তানিমুখী অনেক ওষুধ কোম্পানি এখন মিয়ানমারে নিজেদের অবস্থান পুক্ত করেছে। বাংলাদেশ থেকে গত অর্থ বছরে $18,87,00,000 বা ১৯৮২ কোটি টাকার ওষুধ রপ্তানি হয়েছে। বিশ্বের ১৪০টি দেশে এই ওষুধ রপ্তানি হলেও সবচেয়ে বড় চালানটি গেছে পাশের দেশ মিয়ানমারে। রোহিঙ্গা ইস্যু জান্তা সরকারের আমলে সীমান্ত এলাকায় বিদ্রোহীদের দমন পীড়নের মধ্যেও আগের অর্থ বছরের তুলনায় মিয়ানমারে ওষুধ রপ্তানি বেড়েছে 24% বেশি। কিন্তু মিয়ানমারে প্রতি বছর ওষুধের যে চাহিদা সে তুলনায় বাংলাদেশের হিস্সা মাত্র 5%। জাতিসংঘের কমট্রেড ডাটা অনুযায়ী 2021 সালে মিয়ানমার প্রায় $55 কোটি ওষুধ আমদানি করে। এর মধ্যে ভারত থেকে আমদানি করেছে $29,85,00,000, যা মোট আমদানির প্রায় 55%। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ থেকে গত অর্থ বছরে 34 আইটেমের পণ্য রপ্তানি হয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারে। এই পণ্য থেকে আয় হয়েছে $3,88,00,000। এর মধ্যে শুধু ওষুধ রপ্তানি হয়েছে $2,76,00,000, যা মিয়ানমারে মোট রপ্তানির প্রায় 71%। আবার 2021-22 অর্থ বছরে বাংলাদেশ থেকে বিশ্বের 140টি দেশে মোট $18,87,00,000 ওষুধ রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয়েছে মিয়ানমারে। ওষুধ রপ্তানিতে এর পরেই আছে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। রপ্তানিমুখী অনেক ওষুধ কোম্পানি এখন মিয়ানমারে নিজেদের অবস্থান পুক্ত করছে। মিয়ানমারে ওষুধ রপ্তানি তালিকায় নতুন করে নাম উঠাতে যাচ্ছে চট্টগ্রামের অ্যালবিয়ন গ্রুপ। বন্দর নগরের একমাত্র ওষুধ রপ্তানিকারক কোম্পানিটি আগামী মাসে ওমিপ্রাজল গ্রুপের 20 ফুটের এক কন্টেনার ওষুধ মিয়ানমারে রপ্তানি করতে যাচ্ছে, যার মূল্য প্রায় $30,000। তবে এটা সবে মাত্র শুরু। এর মধ্যে বিভিন্ন গ্রুপের 40টি ওষুধ নিবন্ধনের জন্য মিয়ানমার ওষুধ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। 2014 সালে মিয়ানমারের 15 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে বেশিরভাগই ছিলেন চিকিৎসক কিংবা ফার্মাসি রিলেটেড, তাদের বাংলাদেশ সফরে এনে বেশ কয়েকটি ওষুধ কারখানা ভিজিট করানো হয়। দলটি মিয়ানমারে ফিরে যাওয়ার পর সেখানে বাংলাদেশের ওষুধ রপ্তানিতে একটা ভালো প্রভাব পড়েছিল। তবে মিয়ানমারের জান্তা সরকার গত এপ্রিল মাসে বৈদেশিক মুদ্রা লেনদেনে যে বিধিনিষেধ আরোপ করেছে সেটা কিছুটা বাধা সৃষ্টি করছে। বৈদেশিক মুদ্রা লেনদেনে মিয়ানমার জান্তার জারি করা বিধিনিষেধ বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না বলে মনে করেন এই ব্যবসায়ী নেতারা। কারণ বাংলাদেশ মিয়ানমার সহ 8টি দেশ এশিয়ান ক্লিয়ারেন্স এজেন্সি বা আকুর সদস্য হওয়ার নিজস্ব মুদ্রায় লেনদেন করা সম্ভব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মিয়ানমারে ওষুধ রপ্তানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।